नमस्कार बंधुरा, रीनास होमलि किचेने सकल के स्वागत। आज शेयर करब छोलार डालेर बर्फी रेसिपि। खेते भीषण ही भालो लागे और आपनारा एक बार बनिए देखते पारें, आशा करछि आपनादेरो भालो लागबे। छोलार डालेर बर्फी बनानोर जोन्नो आमी एखाने एक कप छोलार डाल 7-8 घंटा आगे भिजिए रेखेछि। आगे थाकते भिजिए रखले डालटा एकटु एरकम नरम हो जाए। डालटाके एखन भालो करे धुए आमी जल झरिए नेब। छोलार डालटा एखन सेद्ध करे निते हबे। एकटा कड़ाइयेर मध्ये डालटा दिए दिलाम आर एर मध्ये आमी एक कप दूध दिए देब। दूध दिए एटा सेद्ध करले बेशी भालो हय। जल दिएओ सेद्ध करा जाय। आर दिए दिलाम एकटा छोटो इलाच। एबार एकटु नाड়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 5 থেকে 6 মিনিট প্রথমে সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর এই যে দুধের যে সরগুলো জমেছে এগুলোকে ভালো করে মিশিয়ে দেব। তারপর আবারো ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেব আর মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি যাতে দুধের সরগুলো পাশে জমে না যায়, একটু ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আরো 5 মিনিট পর এখন দুধ অনেকটাই শুকিয়ে গেছে আর ভালো করে একটু নেড়ে এই যে সরগুলো পাশে জমেছে এগুলোকে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দেখে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আর এই দুধটা থাকবে, এটা আমি এটা ঠান্ডা হলে পরেই ডালটা মানে দুধটাকে টেনে নেবে। হাতে নিয়ে এ দেখিয়ে দিচ্ছি আমি ডাল এরকম সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেব। ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালটাকে। আর এইটা পেস্ট করার সময় আপনাদের প্রয়োজন হলে একটু দুধ কিংবা জল দিয়ে নেবেন। আমি 2 থেকে 3 বারে এই ডালটাকে পেস্ট করে নেব আর প্রত্যেকবারই 2 চামচ করে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেল কোড়া থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। তারপর পুরোটা আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ডালটাকে নিয়ে নিলাম। আর ছোলার ডালটা খুব মানে মোলায়েম করে পেস্ট করতে হবে, ঠিক এই রকম মোলায়েম হবে। দানা দানা থাকলে কিন্তু ভালো হবে না। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা ডালটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এই ডালটাকে নাড়াচাড়া করতে হবে। খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে। আর আমি 2 চামচ ঘি দিয়েছি। আপনারা এখানে মানে আরও অনেকটা বেশি ঘি দিলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। ঘি দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এটা পুরো ঘিটা শুকিয়ে যাবে আর ডালের মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটাও শুকিয়ে যাবে। 5-6 মিনিট নাড়াচাড়া করার পর এখন শুকাতে শুরু করেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, লোতে রেখেই এটা নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন এরকম আঠালো মতো হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে চিনি। চিনিটা আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। এটা পুরোটা আমি একবারে দেব না, অর্ধেকটা দিয়ে দিলাম। আর এবার চিনিটাকে নেড়ে চেড়ে এই ডালের সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে এটা একটু নরম হয়ে যাবে। তারপর এটা ভালো মতন মেশানো হয়ে গেলে আমি বাকি যে চিনিটা আছে সেটাও দিয়ে দেব। এই চিনিটাকেও ভালো করে এই ডালের সঙ্গে মিশিয়ে নেব। আর এটা পুরোপুরি গলে গেলে তারপর অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে এরকম আবারও শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর এমনভাবে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে দুধটা
কোনো ডেলা পাকিয়ে না থাকে। ভালো মতন মেশানো হয়ে গেলে পরে এটাকে আরও মিনিট পাঁচেক লো ফ্লেমেই আমি নেড়ে নিয়েছি। নাড়তে নাড়তে আবারও এটা বেশ আঠালো হয়ে যাবে, এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর কড়াইয়ের থেকে ছেড়ে আসবে। এবার একটু এখানে খুন্তি করে তুলে নিয়ে হাতে পাকিয়ে গোল করে দেখে নিতে হবে। যদি এরকম নাড়ুর মতন গোল পাকানো হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম আর খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢেলে নেব। এর থেকে বেশি যদি মানে গ্যাসের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে। এবার একটা ডিশের মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি, তার মধ্যে এই পুরো মিশ্রণটা ঢেলে নিলাম। তারপর গরম থাকা অবস্থায় খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম, চারপাশটা সমান করে দিলাম। তারপর একটু ঠান্ডা হলে এটাকে আমি কেটে নেব। আমি এইভাবে চৌকো চৌকো করে কাটবো, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিয়ে এই ছোলার ডালের বরফিগুলোকে একটু ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যায় আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তা সবটা কেটে নিয়েছি আর আমি ওপর দিয়ে একটু কাজু দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ছোলার ডালের বরফি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।